বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় খোলা মাঠে কারচুপির ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের কাছে করুণা ভিক্ষা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব। সংসদে অর্থমন্ত্রীর ওপর ক্ষোভ ঝাড়লেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, সিঙ্গাপুরে বিলিয়ন ডলার বিনিয়োগের ঘটনা তদন্তের দাবি। বিদ্রোহ ও ষড়যন্ত্রের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ান আইন 2023-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নাইকো মামলায় সাক্ষ্য গ্রহণ স্থগিতের আবেদন। ৪৩তম আসিয়ান সম্মেলন ও 18তম ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেজনিক ঢাকায়, বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন তিনি। ডেঙ্গুতে প্রাণ গেল আরও 12 জনের, চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে, টেস্টিং কিট সহ কোনো কিছুরই ঘাটতি নেই দাবি স্বাস্থ্যমন্ত্রীর। সম্পর্ক আরও বাড়াতে শিগগিরই বসেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম। এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ, লাহোরে বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।